ভেতরে। চলো দাদা ভাই, হাতি আবার জঙ্গল সাফারি জিপ। ওমা দেখছো, আমি টার্জান, এটা স্পাইডারম্যান টার্জান। এটা এই ওপরে খালি নেই না, সব ভরা। এই যারা ভালো না দূর কি জিরা, এই জিরাফের পেছন দিকটা পাশার দিকটা বসি আমরা। এই দেখ এখানে কুমির রয়েছে, বাঘ রয়েছে, সাংঘাতিক ব্যাপার, সাথে কচ্ছপ রয়েছে। নাকি আমরা ওই কুই চারটা ওইখানটা কোনটায় বসে যাবো? এই কোনটায়? এখানেই বস, জঙ্গলের মধ্যে চার্জও দিতে পারবি, মোবাইল ফোন চার্জও দিতে পারবি। চল এখানেই বস। আমরা একটা মাটন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি, মায়ের জন্য একটা ভেটকি আর একটা রাইস। মাটন বিরিয়ানির দাম 565 টাকা। কোনো দিনও খাইনি এত দামি বিরিয়ানি, 565 টাকা। কেন তুই তুই মাসি মেশোর সাথে মোরগ পোলাও খাসনি 700 টাকা দিয়ে ওই ইয়েতে, ওই কি ফালতু রেস্টুরেন্টে বল, পাটুলির ওখানে? তাই না, যাই হোক এখানে খেয়ে দেখি, যদি ভালো হয় তো খুবই ভালো ব্যাপার। এটা কি, এটা চিকেন? চিকেনটা ওখানে নে রে কুটি, এক হাড়ি বিরিয়ানি বসে খা, জমিয়ে খা রে। মা ভেটকি তো হেভি তোমার, দেখে তো মনে হচ্ছে ভালোই খেতে রে। লক্ষ্ণৌ বিরিয়ানি একটু আলাদা হওয়ার কথা, দুই ভাগে বিভক্ত হয়ে উঠেছে বিরিয়ানি আর এদিকে ভেটকি আর রাইস। মা এত ভেটকি একা খেতে পারবে না, ওই জন্য আমি হাত লাগিয়েছি। ও সবাই তাই, খুবই ভালো। অবশেষে এত টাকা ধসানোর পর এখন আমি বলছি আমি দেবো, আর আমি কারণটাও বুঝে গেছি, নিশ্চয়ই দামটা খুবই কম হয়, দামটা খুবই কম। দেখাও দেখি, না সেটা কথা নয়, আমি পুরো তোদেরকে খাওয়ালাম আজকে, তোরা আমাকে গিয়ে গিফট দিয়েছিস বলে সবাইকে খাওয়ালাম। বাহ, এটার জন্য আমার টাকার হিসাব হচ্ছে মা? মা এগুলো কি? সারাক্ষণ বড় ছেলের পক্ষে একটা টুক করে কথা বলতেই হবে মহিলাকে, না আনলে তো বড় ছেলেই খাওয়ায়, সেগুলো তো বলিস না। বাহ দাদা ভাই, ঠিক আছে, আর ব্যাগটা দিয়ে দিচ্ছি, দেখাই ভালো করে সবাইকে। তো আমাদের ভালো বডি শেমিং করছে, আমাকে বডি শেমিং করছে বলছে, ওর সাথে না খুবই মিল দেখুন সত্যি তো মন খুলে বল যে তুই খুব খুশি হয়েছিস। নমস্কার, আমি মন খুলে বললাম। কি বললি? যে আমি মুগ্ধ। সত্যি তো, ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকের এই ব্লগ এখানেই সমাপ্ত।